সাউথের মুভি শুট হয়ে যাবে এটা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন যাচ্ছি করণদিঘির মেলায়। এই তো এখান থেকে মেলা শুরু, আর ব্যানারটা আমার পেছনেই আছে। এই হচ্ছে ব্যানার। তো চলো ভিতর থেকে ঘুরে আসি। জীবনে প্রথমবার কোনো মেলাতে দেখলাম যে ট্রাক্টর বিক্রি হচ্ছে। সিরিয়াসলি অনেক বড় মেলা। করণদিঘিতে এসে একটা ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের নাম অলোক। অলোক সবগুলা চ্যানেল আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমাকে বললো চলো একটু মেলাটা ঘোরাই। দাদা একাই আসছে? হ্যাঁ একাই আসলাম, বন্ধুদের বললাম, সবাই ব্যস্ত, একাই বেরিয়ে পড়লাম। তো সিরিয়াসলি অনেক বড় মেলা, মানে আমি এত বড় মেলা দেখিনি এর আগে। ওদিকে তো ছোট, ওদিকে আর অনেক বড়, মানে সবে ঢুকলাম আর কি। এদিকে চারিদিকে প্রচুর দোকান, ইনস্ট্রুমেন্টের দোকান। সুন্দর সুন্দর পার্স আছে মাত্র 150 টাকা করে সব। তো এই এরিয়াটা পুরোটা খাবার দোকান দেখছি। এটা শেষের দিকে না? আচ্ছা শেষের দিকে ভিতরে অনেকগুলো দোকান আছে। আচ্ছা এক সাইড দিয়ে ঢুকি, সব রাইড গুলো এখানে আছে। তোর নাগরদোলনা বিশাল সাইজের একটা, 5 মিনিট 30 টাকা। এটা ব্রেক ডান্স, তারপরে নাগরদোলনা। নাগরদোলনাটা সিরিয়াসলি অনেক বড়। আর এখানে তো আমার ফেভারিট, কত করে ভাই? 20 রুপিয়া আমি সেট। তো ট্রাই করি দেখি, এটা আমার খুব পছন্দের জিনিস। রেটটা রেটটা রেটে রেটে হ্যাঁ নাই লাগলো। হ্যাঁ বন্ধু খাটানো কমপ্লিট। এবার একটা নাগরদোলার রাইড করে আসি। নাগরদোলার এখানে 60 টাকা করে টিকিট, দুটো নেবো এখন। দুটা দিও তো, দুটো এদিকে। নাগরদোলার দুটো টিকিট নিয়ে নিলাম, ভাইকে নিয়ে উঠবো এখন দেখি। চলো দেখি একটা নাগরদোলার রাইড নিয়ে এবার দুজনে। ওই টিকিট কোথায়? দুটা চলো, যত বড় নাগরদোলা। দারুণ দারুণ, সব উপর থেকে টিকিটগুলো ছুঁড়ে ফেলছে, অসাধারণ একটা লাগছে দেখতে। কোথায় ঢুকবে? কতজন লাইন, কতজন মানে এদিক দিয়ে গিয়ে আবার ঘুরতে হবে এদিকে। বাট উপরে সিনটা কিন্তু আলাদাই। উঠবো উঠবো, পেয়ে গেছি লাইন। জয় বজরঙ্গলী উঠছে। তো এখান থেকে মোটামুটি প্রায় করণদিঘির পুরো ভিউটাই পাওয়া যাচ্ছে। পেছনে আছে NH, জানি না কতটা কি দেখানো যাবে। ওই যে লাইট দেখা যাচ্ছে ওটা NH। আর হ্যাঁ, আর একদম এখন আমরা মাথার উপরে একদম টপ। আর ওই যে একটা, ওটা হচ্ছে এই মেলার সেকেন্ড পার্ট। সবই ঠিক আছে, বাট নামার সময় একদম অবস্থা খারাপ। ওরে ভাই, নামার সময় ব্যান্ড বাজে, ভয় তো লাগছে, বাট মজাটাও আছে। আস্তে স্লো হচ্ছে মনে হচ্ছে। যাক এইভাবে চললে নর্মাল, কোনো অসুবিধা নেই। বাট একটু আগে যতটা ফার্স্ট ছিল সিরিয়াসলি খুব ফাটলো, তবে মজা লাগলো বেশ। মোটামুটি টপে আছে। একটু আগে যখন চলছিল তখন আমি স্টিকটা বড় করতে পারলাম না, কারণ কোথায় বাড়ি লাগবে, ভেঙে যাবে, অত রিস্ক নেওয়া যাবে না। বাট মজা হচ্ছে, নামতে হবে। ওকে গেমে একদম শেষ। তো চলো বাকি মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। সামনে আবার কলম্বাস, এটাও বেশ মজাদার। অনেকদিন আগে উঠেছিলাম, সবে মেলার ফার্স্ট রোতে ঢুকলাম। আমি একদম শেষ থেকে শুরু করেছিলাম, আমি শেষ দিয়ে ঘুরে আস্তে আস্তে বেরিয়ে যাবো সামনে দিক দিয়ে। এদিকে সব সাজার দোকান দেখতে পাচ্ছি। তো
সব মেলামাইন কাপলেট পুরিও তাই সামনে হচ্ছে কাঠের বাচ্চাদের খেলনা কিছু থাকে যেগুলো আমরাও খেলেছি ছোটবেলায় এই যে ছোটবেলায় আজ হয় ছোটবেলায় এগুলো নিয়ে দৌড়াতাম আমি একসময় এটা যাচ্ছে এখন সেকেন্ড রোতে এখানে সব ঠাকুরের শঙ্খ মানে এই রোটা একটু ফাঁকা এখানে হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিস বেলুন বাচ্চাদের খেলার জিনিস তারপর টেডি বিয়ার আলাদাই আমাদের দোকানের খেলনা দেখে খোকা বাবুর মন প্রাণ ভরে যায় তাই আসুন মানে এক এক মাইক থেকে এক এক জিনিস শোনা যাচ্ছে এক এক রকমের প্রচার শোনা যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই রোতেও মোটামুটি সেম সেম জিনিস প্রায় এখানে শুধু ফটোর কিছু আছে দেখতে অনেকটা সিলভারের জুয়েলারির মতো আর কি ও এখানে ফটো ফ্রেম এটা একটা ভালো কাউন্টার দেখলাম এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির চুড়ি আছে থার্মোকল না না স্পঞ্জ স্পঞ্জের রাষ্ট্রিয়া 10 টাকা ও আবার আওয়াজও হয় সুন্দর দাদা বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার বাড়ি ঘর কোথায় পূর্ণিয়া পূর্ণিয়া বিহার সে আয় দাদা পূর্ণিয়া থেকে এসছে টিয়া নিয়ে সুন্দর সুন্দর এত বড় মেলা মনে হয় ঘুরে শেষ করা খুব চাপের নাম লিখতে কত নিচ্ছে কত নিচ্ছে 300 টাকা সুন্দর নাম লিখতে মোটামুটি 300 টাকা নিচ্ছে এখানে সামনে বাসির দোকান কাকা বাসি নিয়ে আসছে আলাদাই ট্যালেন্ট এক হাত দিয়ে বাসি বাজাচ্ছে কোথায় বাড়ি দাদা কাটিয়ার কাটিয়ার দারুণ এক হাত দিয়ে বাজায় নিচ্ছ কি সুন্দর বিশাল প্রো এক হাত দিয়ে কি সুন্দর করে বাজাচ্ছে বাসি এদিকে আছে সব জুতোর কালেকশন প্রচুর ভ্যারাইটির জুতো আছে তবে ম্যাক্সিমাম সব লেডিস জুতো আরে ব্যাস এবার হচ্ছে একটা সেরাই দোকান তোমাদেরও দেখাচ্ছি এটা কি আমি মুখে বলবো না আগে দেখো বিশাল বিশাল সব তরোয়াল দেখি একটা হালকা ওই ওই মালটা একটু দেখি পুরো সাউথের মুভি শুট হয়ে যাবে এটা দিয়ে পুষ্পা ঝুঁকে গানে কত এটা 250 টাকা আলাদাই বাপরে হ্যাঁ এগুলো নিয়ে রাস্তায় গিয়ে পরে পুলিশের কাছে কেস খাই এটা হচ্ছে ব্লগিং চ্যানেল সুমিত রায় ব্লগ চিকেন এক সবই আছে ভালোই বেশ বড় দোকান কোথার থেকে এসে দাদা কোথার থেকে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ থেকে এসছে মানে অনেকেই দেখলাম মানে কাছের থেকেও আছে বাইরে থেকেও আছে বিহার থেকে মানে ম্যাক্সিমাম বিহার থেকে আছে দেখলাম চারিদিকে শুধু খাওয়ার দোকান আর খাওয়ার দোকান এদিকে 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 চারিদিকে শুধু খাওয়া আর খাওয়া প্রচুর দোকান সব জায়গায় গরম অ্যাকচুয়ালি এমনিতেও গরম মেলার একটা পোর্শন কমপ্লিট করে ফেললাম ঘুরে এবার একটু অন্য জায়গায় যাচ্ছি মানে এটা একটু একটু সাইডে একটাই মেলা বাট একটু সাইডে আছে সেখানে যাচ্ছি পুকুর পারের এখানে আচ্ছা এটা মেলার সেকেন্ড পার্ট এখানে আরও বেশি ভিড় বাপরে বাপ এখানে হচ্ছে চিত্রহার এটা মেলায় এখন রেয়ার মুভিকে দেখা যায় এখন খুব কম দেখা যায় তো সামনে চিত্রহার আর সামনে অনেকগুলো রাইড আছে এখানে এই সাইডটা সব ছোটদের জন্য আর ওইদিকে ছিল সব বড়দের জন্য এখানেও দেখতে পাচ্ছ ঘোড়ার সামনে আছে এখানেও ব্রেক ডান্স মানে সব কিছু দুটো পার্টে হচ্ছে এখানে একটু ছোট সাইজে আর ওইদিকে সব বড় বড় সামনে আছে মদ কাকুয়া ছোটবেলায় খুব ইচ্ছে করতো দেখার বাট দেখেছি আমি অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ
তো এখানে যে পুকুর আছে পুকুরের পাশে একটা মন্দির সেই মন্দিরের পূজোকে কেন্দ্র করে এখানে মেলাটা হয় আর এখানে স্থানীয় ভাষায় মেলাকে শিরুয়া মেলা বলে সম্ভবত শিরুয়া মেলা বলে তো এই মেলা শুরু হয় পয়লা বৈশাখে থাকে সাত দিন তারপর ডিপেন্ড করে মানুষের আসা যাওয়ার উপর তারপর সেখানে হয়তো বাড়ানো হয় এই সামনে হচ্ছে করণদিঘির বিখ্যাত পুকুর যেই পুকুর সম্বন্ধে সবাই জানো এই পুকুরের পাশেই আছে মন্দির তো মন্দিরটা দেখো সামনে এখানে অন্ধকার অ্যাকচুয়ালি এই হচ্ছে মন্দির ভোলে বাবার এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর সামনে আরেকটা মন্দির আছে দেখি ওখানে যাওয়ার চেষ্টা করছি এই হলো করণদিঘির সেই বিখ্যাত পুকুর এই একটা থান দেখতে পাচ্ছি এখানে আসলে কোন ঠাকুরের পূজা হয় বুঝতে পারছি না কারণ এখানে কোনো মূর্তি নেই কমিটির কাউকে সেভাবে পেলাম না যদি তোমাদের কারো জানা থাকে যে ওই থানটা কোন পুজোর জন্য ব্যবহৃত হয় তো তোমরা প্লিজ কমেন্টে জানিও এখানে সব পুজোর সামগ্রী দেখতে পাচ্ছি আর ভিড় মনে হয় সময় যাচ্ছে আরও বাড়ছে এখন বাজে সাড়ে আটটা প্রচণ্ড গরম সিরিয়াসলি আর এদিকে এই ১০০ টাকা ১০ টাকা ২০ টাকা সুন্দর সুন্দর অবস্থা শেষ ঠাকুরের সুন্দর সুন্দর কত ৬০০ টাকা আর ওটা ৬০০ টাকা পিস এখানে পাখি বিক্রি করছে আমার মনে হয় প্রশাসন এটা দেখা উচিত সুন্দর শিল্পটার দোকান সেখানে ধার দেওয়া হচ্ছে ছোটবেলায় দেখতাম পাড়ায় পাড়ায় আসতো বাট এখন দেখা যায় না মেলাতে এসে দেখলাম অনেক দিন পর মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট চারিদিকে একই রকম আছে এখন যা দেখতে হচ্ছে আমার দুই সাইড দিয়ে পুরো মেলাটাই এরকম আছে মেলা থেকে প্রায় বেরিয়ে গেছি আমার স্কুটি রাখা আছে স্ট্যান্ডে এখন ওখান থেকে স্কুটি নিয়ে দেন বেরোবো আস্তে আস্তে বাড়ির দিকে দেখছো কি আর ঘামছি এই হচ্ছে বাইক স্ট্যান্ড ছোট জিনিস বোঝাও যায় না ঠিক আছে চ টাটা তো মেলা থেকে বেরিয়ে গেলাম এখন ভাইটা সত্যি অনেকক্ষণ ছিল পুরো মেলাটা আমাকে ঘুরিয়ে দেখালো কারণ আমি একাই এসেছিলাম তো যাক ভালোই লাগলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো